যখন বাংলাদেশে কেউ হেলমেট কিনতো না? আমি নাটক কম করো প্রিয়। এবার ভাইরাল উপস্থাপিকা দীপ্তি চৌধুরীর উপর ফিদা হয়েছেন সালমান মুক্তাদির। ভিউয়ার্স, পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন। কি বানাইছো ভাইয়া, সেই হয়েছে। সালমান ভাই আমার ছবি পাশে লাগায়ও পিজার ব্যবসা করছে, কিন্তু আমাকে টাকা দেয় নাই। সেটা আল্লাহ আমাকে দীপ্তিও দেখে। সম্প্রতি একটি প্রোগ্রামে দীপ্তি চৌধুরী ও সালমান মুক্তাদির রসায়ন জমে উঠেছে। এরপর থেকেই দুজনকে নিয়ে সোশ্যাল মাধ্যমগুলোতে ব্যাপক চর্চা হচ্ছে। সালমান মুক্তাদিরকে যেন একাই জব্দ করেছেন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। কোটা আন্দোলন চলাকালীন নতুন করে আবারও দর্শকপ্রিয়তা পান সালমান মুক্তাদির। শুরু থেকেই ছাত্রদের পক্ষে কথা বলে মাঠে নেমে সবার ভালোবাসা অর্জন করেছেন সালমান মুক্তাদির। অপরদিকে উপস্থাপিকা দীপ্তি চৌধুরী সাবেক বিচারপতি মানিকের ইন্টারভিউ নিয়ে দেশের সেন্সেশনে পরিণত হন। সম্প্রতি এই দুই ভাইরালকে হটার শোতে দেখা যায়, যেখানে সালমান মুক্তাদিরকে যেন বারবারই বোল্ড আউট করেছেন দীপ্তি চৌধুরী। সালমান মুক্তাদিরকে উদ্দেশ্য করে ভাইরাল ডায়লগ, নাটক কম করো প্রিয় বলতে শোনা যায় দীপ্তি চৌধুরীকে। দীপ্তি চৌধুরী সালমানকে চেনেন এবং তার ভিডিও দেখেন, জানতে পেরে লজ্জায় লাল হয়ে যায় সালমান মুক্তাদির। সালমানকে আবার দীপ্তি চৌধুরী কি বানাইছো ভাইয়া, সেই হয়েছে ডায়লগটি বলতে শোনা যায়। সব মিলিয়ে সালমান মুক্তাদির আর দীপ্তি চৌধুরীর রসায়ন মারাত্মকভাবে জমে উঠেছে। আর এরপর থেকে সালমান মুক্তাদির ও দীপ্তি চৌধুরীকে নানান রকমের আলোচনা ও সমালোচনা হচ্ছে সোশ্যাল মাধ্যমগুলোতে। ভিউয়ার্স, এ বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত জানিয়ে অবশ্যই কমেন্টস করে দিন। আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।